হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে টানা 21 দিন ধরে লকডাউন, করোনা সংক্রমণের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 21 দিন লকডাউন করেছে। তো সেই লকডাউনের মধ্যেই RBI এর তরফ থেকে আপডেট প্রকাশিত হয়েছে। তো করোনা মোকাবিলায় রেপো রেট কমিয়ে স্বস্তি দিল RBI, 3 মাস EMI মুকুবের অনুমতি। তো এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওর মূল আপডেট। তোরা তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো প্রথমত এখানে বলা হয়েছে, 3 মাস পর্যন্ত মকুব করা হলো সমস্ত রকম লোনের EMI। 2020 পয়লা মার্চ থেকে যা ধার্য করা হয়েছে, শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার ধাক্কা সামলাতে এভাবেই মধ্যবিত্তের পাশে দাঁড়ালো ভারতীয় রিজার্ভ ব্যাংক। সমস্ত ধরনের ব্যাংক, স্থানীয় ক্ষুদ্র শিল্প কোঅপারেটিভ ব্যাংক সহ NBFCI এর নির্দেশ দেওয়া হয়েছে, 3 মাসের জন্য সমস্ত রকম EMI স্থগিত করা হয়েছে। 3 মাসের EMI পরিশোধ বন্ধ থাকবে। বাণিজ্যিক ঋণের সুদেও স্থগিত করা হয়েছে, যার অর্থ হলো কোনো ব্যাংক থেকে যে নিয়মে মাসে মাসে কেটে নেওয়া হয় EMI এর টাকা, তা আর কাটা হবে না নির্দিষ্ট সময় পর্যন্ত। যে সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, তার মধ্যে EMI এর জন্য কোনো টাকা কাটতে পারবে না ব্যাংকগুলি, যদিও সেই সময় পেরিয়ে গেলে তারপর সব স্বাভাবিক নিয়মই চলবে। করোনার জেরে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। 21 দিনের লকডাউনের ফলে বন্ধ বহু প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের। তাদের কথা ভেবে রিজার্ভ ব্যাংকে কিছু পদক্ষেপ নিতে অনুরোধ করে অর্থমন্ত্রক, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিল RBI। EMI দেওয়ার সময়সীমা পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন বহু স্টক হোল্ডার তাদের, এবং সাধারণকে স্বস্তি দিয়ে এই ঘোষণা করা হলো। লকডাউনের সময় কিভাবে EMI এর টাকা জোগাড় করবেন তারা, এমন চিন্তায় পড়েছিলেন বহু মানুষ, বিশেষ করে ব্যবসায়ীরা, কারণ অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ হয়ে রয়েছে অনেক ব্যবসা। এই সময় RBI এর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।